আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে এক বছরের পেছনের এক বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের এক বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটো গাটো গুনাহগুলো কী করবেন, মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত। কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই, সেটা হলো যে আমরা আরাফাদের দিনের রোজাটা বাংলাদেশের মানুষেরা কোন দিনে রাখবো, আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো। কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে 8 তারিখ থাকে। তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের মাধ্যমে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো। এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কমবেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই। এক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক, এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ, কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামায়ে কেরাম বলেন আমরা হাজি সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজি সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো, রোজা রাখবো, এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক দেখার দরকার নেই। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলে, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামায়ে কেরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব, 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনোদিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো, ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত, নফল রোজা রাখা উচিত। তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে, আরাফাতের দিন রাখার জন্য। অতএব আমরা যদি 8-9 আমাদের দেশের লোকেরা 8-9 উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনে রোজা রাখা আমার হয়ে যাবে। অতএব এই 8-9 উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করুন।